ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে চট্টগ্রামের বইমেলায় দর্শক সমাগম অন্যান্য দিনের চেয়ে বেশি দেখা যায়। তবে বিক্রেতারা বলছেন, দর্শকদের ভিড় থাকলেও সে অনুযায়ী বইয়ের বিক্রি নেই। অধিকাংশ দর্শনার্থী মেলায় আসছেন বেড়াতে, মলাট উল্টো পাল্টে দেখে চলে যাচ্ছেন। বিক্রি কমার জন্য বারবার মেলার স্থান পরিবর্তন ও প্রচারণার ঘাটতিকে দুষছেন তারা। বুধবার মেলার ষষ্ঠ দিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত সিআরবিতে অবস্থান করে দেখা যায় বসন্ত উৎসব সহ তিনটি উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো সিআরবিতে তরুণ তরুণীদের ভিড় জমেছিল। তাদের অনেককে মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াতে দেখা যায়। দর্শনার্থীদের অধিকাংশই মেলায় এসে সেলফি আর ছবি তোলায় ব্যস্ত ছিলেন। বিক্রি না থাকায় অনেক প্রকাশনী স্টলে বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন না। হতাশা ছিল বিক্রেতাদের কণ্ঠে। বিকাল টাইমে মানুষ থাকে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে সন্ধ্যার পর বারে বারে একটু কমে যায়। আর ব্যবসা বিক্রি মোটামুটি আছে, মানে প্রতি বছর যে বিক্রিটা হয় এটা একটু কম। এবছর প্রতিদিন ব্যবসা বিক্রি আমাদের অ্যারাউন্ড 10-15-20 এরকম হচ্ছে। ওইখানে মোটামুটি আগের যে বইমেলা, এখানে মোটামুটি আমাদের 25 অ্যাভারেজে 20-25 হইতো, বাট এখানে হচ্ছে অ্যাভারেজে আমাদের 15, অনেক সময় 12,000 এইরকম সেল হচ্ছে। ঘুরের দর্শনার্থী বেশি, কিন্তু বই কেনার দর্শনের, মানে বই যারা কিনে ওই তারা খুব কম। নতুন মাঠে নীতি প্রচার প্রচারণাটা একটু কম, তারপর কিছু প্রচার চেষ্টা করছে, আমরা করছি লক্ষ্যমাগম হওয়ার জন্য। আর সকাল থেকে লোকজন ছিল, দুপুরবেলা এই জন্য লোকজন একটু কমে গেছে। আশা করছি বিকেলের দিকে আরও ভালো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।